বন্ধুরা তোমরা যারা মাকে লাগাতে চাও বা মাকে লাগাতে কেমন লাগে তার অনুভূতি নিতে চাও তাহলে আজকের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে গল্পটি একটু লম্বা হবে তারপরও শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে তাহলে তোমরা মাকে লাগানোর একটি ফিলিংস অনুভব করতে পারবে আর হাতের কাছে তেল সাবান শ্যাম্পু নিয়ে বসবে কারণ গল্পটি শুনে তোমরা হাত মারবে তাহলে বুঝতেই তো পর্যায়ে গল্পটি কেমন ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আর কথা না বলে আমরা মূল গল্প চলে যাই আমি সমীর মণ্ডল আমার বয়স এই পঁচিশ বছর আমার বাবা সুভাষ মন্ডল বাবার বয়স ছাপ্পান্ন বছর আমার মায়ের নাম প্রতিভা মণ্ডল রায় মায়ের বয়স চল্লিশ বছর আমরা গ্রামে থাকি আমাদের মূল জীবিকা চাষবাস আমার ছোট একটা বোন ছিল এখন বিবাহিত অনেক দূরে বিয়ে হয়েছে বোনের একটা মেয়ে আছে বছরে একবার দুবার